এই শহরের মানুষদের লাইসেন্স ছাড়া ড্রাইভার হলে যা হয় আর কি এমনি যে যাবে না আমাকেও সামনে যেতে দিবে না ফালতু ছেলে এই ফ্লাইওভারটাতে আসলে টোল বসানো উচিত ছিল তো যারা এই ফ্লাইওভার পারাপার করবে তাদের টোল দিতে হবে তো এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মিডল এই রিকশা ড্রাইভারগুলো আসলে খুবই বেয়াদব প্রকৃতির হয় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা যেন আমি আপনাদেরকে দেখাই তো ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা আমি নিজেও দেখার জন্য আজকে চলে আসলাম আমার আরও কয়েকজন প্রবাসী ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ওনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মানে ভিউটা একটু মোটো ব্লগ করে দেখাই তো সে উদ্দেশ্যে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে মোটো ব্লগিং স্টার্ট করলাম সাথে আছে এই যে জুয়েল মামা এই যে সাথে আছে জুয়েল মামা তো এখন আমরা শুরু করে দিলাম শহরে বাইক রাইডিং আমার জন্য এটা প্রথম বাইক রাইডিং শহরে ব্রাহ্মণবাড়িয়া শহরে এর আগে আমি বাইক রাইড করিনি কখনো তো আমরা আস্তে আস্তে শহরের দিকে ঢুকতেছি কুমাশিলের মোড়ের দিকে যাচ্ছি আমি এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট আসলে এই জামের জন্য আমি অস্থির তো সামনে দিয়ে আমি একটা বাইপাস নেব দেখি তো আমি এই যে সামনে ডান দিকে বাইপাসটা নিচ্ছি তো আমি এই বাইপাসটা নিয়ে নিলাম তো এই বাইপাসটা যদি না নিতাম আসলে খুব খারাপ লাগতো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেল রোড শহরের ভিতরে একটা অংশ এতে দেখা যাচ্ছে বাইপাস নিয়ে আমার যান বাঁচতো না কারণ চারদিকে জ্যাম জট এই রিক্সার ড্রাইভারগুলো আসলে খুবই বেয়াদব প্রকৃতির হয় আসলে যেদিকে একটু জায়গা পায় সেদিকে ঢুকিয়ে দেয় তাদের রিক্সা এখন সামনে যে আমি ডান দিকে যাব তো এই যে মোড় থেকে এটা হচ্ছে কুমারশিলের মোড়
এখান থেকে আমি মোড় নিয়ে নিলাম ডান দিকে। দেখি মামার জন্য একটু ওয়েট করি, উনি আসুক। সোভিয়াস মামা চলে গেছে আমাদের আগেই, তো আমি এখন যাই। তো এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মিডল। লাইসেন্স ছাড়া ড্রাইভার হলে যা হয় আর কি। এমনি যেয়ে যাবে না, আমাকেও সামনে যেতে দিবে না, ফালতু ছেলে। সো ভিউয়ার্স, এখন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ব্রিজ গোড়াপট্টির পুল বলে এটাকে, সরি সরি ফকিরা পুল, এটারে ফকিরা পুল বলে, কারণ এই পুলে আগে ফকিররা বসে থাকতো শুক্রবারে, সেজন্য এই পুলের নাম হয়েছে ফকিরা পুল। তো এখন ফকিরা পুল পার হয়ে আমি টিএ রোডে প্রবেশ করলাম। তো সামনে ফ্লাইওভার উঠে যাব। মামা আমার আগে কিভাবে গেল আমি তো এটাই বুঝলাম না, উনি বলল ফ্লাইওভার ক্রস করে ফেলেছেন উনি, কে জানে এখন আবার রিটার্ন চলে আসতেছে কিনা। এই ফ্লাইওভারটাতে আসলে টোল বসানো উচিত ছিল, যারাই ফ্লাইওভার পারাপার করবে তাদের টোল দিতে হবে, তাহলে আর যে কেউ এই ফ্লাইওভারে উঠতো না টাইম পাস করার জন্য। অনেক দিন সময় খরচ করে এই ফ্লাইওভারটি বানানো হয়েছে, যখন এই ফ্লাইওভারটি নির্মাণাধীন ছিল তখন অনেক কষ্ট করতে হয়েছে এই শহরের মানুষদের। তো আমরা ফ্লাইওভার পার হয়ে গেছি। এই যে মামা এখানে দাঁড়িয়ে আছে,